हेलो एवरीवन, तुम्हारा जानते चाहे एएनएम जीएनएम नार्सिंग एर जो परीक्षा हो गेलो 2023 साले एर कबे रेजल्ट बेरोते चले अर्थात रेजल्ट कबे बेरोते पारे एटा तोमादेर प्रथम क्वेरीज छिलो अलरेडी जारा फोन करेछो जे सर कबे रेजल्ट बेरोते पारे। देखो एकटु धैर्य रखो, तोमादेर खूब ताड़ाताड़ी रेजल्ट बेरिये जाबे कारण जेहेतु भोटेर कारणे तोमादेर परीक्षा एकटु देरिते होयेछे तो एकटु किन्तु समय लागबे कारण देखो तोमादेर पुनराय एकटा रिशिड्यूल्ड एएनएम जीएनएम एर किन्तु परबर्तीते एकटा नोटिफिकेशन एसेछिलो जेखाने तोमादेर परीक्षार डेट चेन्ज होये किन्तु डेट अफ एक्साम एक्सामिनेशन करा हुई 23 तारीख अर्थात जेटा विगत परीक्षा जेटा हुए चे। एरपर देखो पब्लिकेशन अफ रेजल्ट ए सम्पर्कित किन्तु एखोनो स्टील नाउ कोनो एक्जैक्ट नोटिफिकेशन तुम्हादेर बोर्डेर तरफ थेके देवा हयनी, बोर्डेर तरफ थेके स्टील नाउ कोनो नोटिफिकेशन देवा हयनी किन्तु पूर्वे जे नोटिफिकेशनटी छिलो अर्थात तुम्हादेर सेप्टेम्बरेर थेके क्लास शुरू हवार कथा ताई सेई हिसाबे जदि धरे चलो সেই হিসেবেই যদি ধরে চলো তাহলে তোমাদের রেজাল্ট পাবলিকেশন কবে হতে পারে, রেজাল্ট পাবলিকেশনের সব থেকে বেশি প্রবাবলি হতে পারে কবে, না মনে রাখবে যে থার্ড উইক নাগাদ, থার্ড উইক অফ আগস্ট কিন্তু তোমাদের সব থেকে বেশি প্রবাবল রেট অর্থাৎ পাবলিশ হওয়ার সময়। এবার এর কিছুটা আগে অর্থাৎ সেকেন্ড উইকের লাস্টের দিকে সেটাও হতে পারে, আইদার থার্ড উইকের প্রথমের দিকে বা থার্ড উইকের মধ্যে কিন্তু রেজাল্ট পাবলিশ হওয়ার একটা পূর্ণ সম্ভাবনা কিন্তু রয়েছে, ঠিক আছে। এরপর তোমরা অনেকেই প্রশ্ন করেছো, স্যার তাহলে এএনএম জিএনএম এর সিট ম্যাট্রিক্স কি এবছরের জন্য নতুন কিছু আপডেট হচ্ছে? সিট ম্যাট্রিক্স নতুন কিছু আপডেট, দেখো 2022 সিট ম্যাট্রিক্সটাও কিন্তু এখনও পূর্ণ ওয়েবসাইটে সম্পূর্ণভাবে নেই, তো 23 সিট ম্যাট্রিক্স তো এখনও আসেনি, তো ইন ফিউচার এলেই সেই সিট ম্যাট্রিক্সে কী কী পরিবর্তন রয়েছে বা আগামী দিনে সেই সিট ম্যাট্রিক্স কী হতে চলেছে তোমাদের সাথে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। তাই নতুন দর্শক হলে চট জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবি দিতে ভুলো না এবং প্রচুর প্রচুর শেয়ার করে দাও কারণ অনেকে উৎকণ্ঠায় রয়েছে এবং যারা অ্যান্সার কি সম্পূর্ণ মিলাওনি তোমাদের কিন্তু লাইফ সায়েন্সের অ্যান্সার কি বেস্ট আমি বলবো মডারেট বা কিছুটা অ্যাডভান্স লেভেলে রয়েছে, 4-5টি করে সহজ প্রশ্ন দেওয়া তারপর একটি করে 12-এর ওরিয়েন্টেড সায়েন্স থেকে কিন্তু সম্পূর্ণ বেশ একদম ভালো প্রশ্ন আছে এবং একটু হার্ড প্রশ্ন কিন্তু রয়েছে, তো অবশ্যই অ্যান্সার কিগুলো চেক করে নাও যার লিঙ্ক কিন্তু আই ব্যাটনে রইল এবং না থাকলে ডেসক্রিপশনেও থাকছে এবং সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য টেলিগ্রাম লিঙ্ক থাকছে, অবভিয়াসলি চট জলদি ট্যাপ করে কিন্তু জয়েন হয়ে যাও, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের প্রথমত রেজাল্ট সমন্বিত ব্যাপার গেল। এরপরই আমরা চলে আসবো যে মোস্ট এক্সপেক্টেড কাট অফস কী হতে চলেছে। দেখো কাট অফসের কথায় এলেই আগে যেগুলো মনে রাখতে হবে, প্রথমে আসে ইউআর, তারপরে আসে এখন সব থেকে বেশি প্রবাবেল ইডব্লিউএস, তারপরে আসে এসটি, তারপরে আসে এসসি, তারপরে আসে কি না মনে রাখো ওবিসি বি ওবিসি এ, তো যেগুলো সম্পর্কে বেশি কোয়ারিজ এসে তোমাদের থাকে সেগুলোকে আমরা সেইভাবে পরপর সাজিয়ে দিয়েছি এবং কোন অর্থাৎ কোন ক্যাটাগরিতে কত স্কোর এলে তুমি কিন্তু সেটি পাওয়ার সম্ভাবনা তোমার থাকছে। দেখো সব থেকে একটু যেটা হাই স্কোর যাবে সেটা অবভিয়াসলি ইউআরএই যাবে আর সব থেকে লো স্কোর যদি যায় সেটা কিন্তু এসটিতেই যাবে, এই দুটো ধরে চলো, ঠিক আছে। যারা এসটি আছো তাদের সব থেকে বড়ো সুবিধা, তারা লো স্কোরে চান্স পেতে পারো, যারা ইউআর আছো তাদের কিন্তু অবভিয়াসলি বেশি স্কোর পেতে হবে। এবার প্রথম কথা, এই যে স্কোর কার্ডটা তোমাদের জানানো হবে এটা কার উপর বেস করে, এর বেসটা কার উপর থাকবে মানে কার উপর ভিত্তি করে এই স্কোর কার্ড হতে পারে বলে তোমার ধারণা করো বা তুমি মনে করো যে স্কোর কার্ড হতে পারে। দেখো এই স্কোর কার্ডগুলো কার উপর হতে পারে, একটা হচ্ছে কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ডিটি অর্থাৎ স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন কিন্তু এবছরের কিন্তু অবভিয়াসলি আছে লাইফ সায়েন্সের, এখন অবধি আমরা যতটা চেক করেছি, আমি যতটা চেক করে তোমাদের অ্যান্সার দিয়েছি সম্পূর্ণ নির্ভুল এবং সমাধানসহ কোন চ্যাপ্টার থেকে প্রশ্নগুলি এসছে সেটাও জানানো হয়েছে। যারা 2024 সালের অর্থাৎ 2024 এর প্রিপারেশন নেবে তারা কীভাবে প্রিপারেশন নেবে সেই সংক্রান্ত আমি কিন্তু অলরেডি বলে দিয়েছি, তো না দেখে থাকলে ডেসক্রিপশনের লিঙ্ক আছে, আই বাটনের লিঙ্ক আছে, দেখো। তো কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ডিটি, দ্বিতীয় কথা সিট ম্যাট্রিক্স কীরকমভাবে আপডেট হচ্ছে, সিট ম্যাট্রিক্সের কোনো এখনও আপডেট নেই, তো সিট ম্যাট্রিক্স বাড়ছে না কমছে তার উপর একটা ডিপেন্ড করে। আর হচ্ছে কতজন ক্যান্ডিডেট, নাম্বার অফ ক্যান্ডিডেট কিন্তু তোমাদের এইবার এক্সামে বসেছে, কতজন ক্যান্ডিডেট কিন্তু এক্সামে বসেছে, এই তিনটে বিষয়ের উপর ভিত্তি করে, সর্বদা মনে রাখবে এই তিনটে বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের
কাট অফ তৈরি করা হয়, বা এক কথায় বলতে পারো যে তোমার কতটা কত মার্কস পেলে তুমি সেফ আছো, অর্থাৎ কাউন্সেলিং প্রসিডিওরে তুমি অংশগ্রহণ করতে পারবে। তো সবটা দেখতে থাকো, ধীরে ধীরে ডিসকাশন করব এবং পুঙ্খানুপুঙ্খভাবে তোমাকে তোমার দুশ্চিন্তা থেকে যাতে তুমি মুক্তি হতে পারো, সেই উৎকণ্ঠা কাটিয়ে যতদিন রেজাল্ট না বেরোচ্ছে তুমি রিল্যাক্স থাকতে পারো, সেই সংক্রান্তই তোমার সাথে আলোচনা করব এবং জানাবো, যাতে তুমি কোনো রকম মানে সমস্যায় না পড়ো। তো দেখতে থাকো, এবং তারপরে যদি কোনো সমস্যা থাকে নিঃসংকোচে কমেন্ট বক্সে জানাতে পারো, তোমাদের যথাসম্ভব উত্তর দেওয়া হবে, আর না হলে পরবর্তী ভিডিওতে সেই সমস্যা নিয়ে আলোচনা করা হবে। তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, নতুন দর্শক হলে মাস্ট সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তো আমরা এই তিনটে বিষয় অলরেডি তোমাদের সাথে অবগত করে দিয়েছি, এবার যে বিষয়টা নিয়ে আমরা বলবো অর্থাৎ সেটা কিন্তু তোমাদের কাট অফ। চলো আরও একবার কাট অফটা আমরা কিন্তু তোমাদের জন্য লিখে ফেলি। প্রথমেই আছে ইউআর, ইউআর কত ধরে গেলে তুমি পেতে পারো, যা কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড রয়েছে, তাতে ইউআর কিন্তু একদম সেফ যদি বলো, যে একদম সেফ যদি বলো, তাহলে আমি বলবো প্রায় 67+ করে কিন্তু তুমি ইউআর সেফ, 67 থেকে 67+ অর্থাৎ 67 থেকে 70 মধ্যে হলে তুমি কিন্তু ইউআর সেফ। যদি খুব কমে যায়, যেহেতু কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড আছে, যদি একটু কমে যায় তাহলে তুমি সেটা ধরে চলতে পারো 60। তো আমি এই তিনটের মধ্যে তোমাদের একটা বেসিক রাখবো, যেটা বিগত বছরের ছাত্রছাত্রীদের বা এবছরের যারা পরীক্ষা দিয়ে এসছে তাদের থেকে প্রশ্ন শুনে, তাদের কীরকম পরীক্ষা হয়েছে সেই সব শুনে বিচার্য করে তোমাদের কাছে আমরা উপস্থাপিত করছি। বাট ওই আগের যে তিনটে বিষয় আমাদের বলা হলো, যে স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, নাম্বার অফ ক্যান্ডিডেট অ্যাটেন্ড ইন দ্য এক্সাম, সিট ম্যাট্রিক্স, এগুলোর উপর বেস করে কিন্তু তুমি কম মার্কসেও পেতে পারো এবং বেশি মার্কসেও পেতে পারো। তাই এই এর মধ্যে যদি ইউআর এর কারো নাম্বার না হয়, এক্ষুনি ভেঙে পড়ো না, এক্ষুনি ভেঙে পড়ো না। কেন ভেঙে পড়ো না তার জন্য একটু ওয়েট করো, বলবো যে কেন ইউআর ভেঙে পড়বে না, বা বাকিরা যারা কম মার্কস পাচ্ছ তারা ভেঙে পড়বে না, কেন পড়বে না বলবো, অবশ্যই দেখতে থাকো। তো ইউআর চলে গেল প্রথম। এরপরে যেটা সব থেকে বেশি জিজ্ঞাসা এসছে সেটা হচ্ছে ইডব্লিউএসে কী হতে পারে, ইডব্লিউএসে কী হতে পারে। ইডব্লিউএসে ধরে চলো যারা মোটামুটি 38 থেকে 43+ মধ্যে আছো, তারা কিন্তু ইডব্লিউএসের জন্য সেফ। ইডব্লিউএস কিন্তু আরও কিছুটা নামতে পারে, নেমে গিয়ে কিন্তু 32 অবধিও যেতে পারে, ঠিক আছে? এরকম একটা সেফ স্কোর কিন্তু ইডব্লিউএসকে রাখা হচ্ছে। দেন তারপরে চলে এসো যারা জিজ্ঞেস করছিলে যে এসটিদের জন্য কীরকম স্কোর যেতে পারে। এসটি তুমি অবভিয়াসলি ভেবে চলো, এটা কিন্তু এসটিদের এর বাইরে খুবই কম রেঞ্জ যায়, সেটা হচ্ছে 30-25 থেকে 35+ মধ্যে, ঠিক আছে? তুমি এর মধ্যে কিন্তু এসটি হলে তোমার মধ্যে বড় কলেজ পাওয়ার সম্ভাবনা কিন্তু সুযোগ রয়েছে। তাহলে স্যার এসসি, ঠিক আছে, এসসি, আচ্ছা 35 তো সবাই পাবে স্যার, হ্যাঁ 25+ ভেবে চলো, 35 থেকে 1-2 নম্বর বাড়তে পারে। এসসি দেখো, এসসি যারা এসসির জন্য বলছো, এসসির জন্য তুমি 42 থেকে মেজারমেন্ট করে চলো মোটামুটি যে 50 মধ্যে, তাদের এসসির জন্য কিন্তু সেফ স্কোর আছে। বাট এসসির জন্য আরও কিছুটা কমতে পারে, আমি বলবো তুমি 38 থেকেও হলেও কিন্তু সম্ভাবনা, চূড়ান্ত সম্ভাবনায় রয়েছে। ক্লিয়ার? একদম ওকে। তো আমরা কী জেনে নিলাম, ইউআর, ইডব্লিউএস, এসসি, এসটি, এই অবধি আমাদের ক্লিয়ার আছে। নেক্সট দেখো, তাহলে এর পরবর্তীতে আমরা যেটা আর যে বিষয়গুলো রয়েছে সেটা পড়ে রয়েছে ওবিসি এ, আর রয়েছে ওবিসি বি, আর রয়েছে পিডব্লিউডি, এই তিনটে কিন্তু ক্যাটাগরি কিন্তু তোমাদের জন্য পড়ে রয়েছে। তো ওবিসি এর জন্য যারা আছো, ওবিসি এর জন্য তোমরা অ্যাপ্রক্স ধরে চলতে পারো, তোমরা কিন্তু অ্যাপ্রক্স ধরে চলতে পারো মোটামুটি 45 থেকে 50, এর মধ্যে হলে তোমাদের কিন্তু একটা সম্ভাবনা থাকছে। ওবিসি বি এর জন্য 53 থেকে 58 কাছাকাছি ধরে চলো, ঠিক আছে? পিডব্লিউদের জন্য আমি এসসির কাছাকাছি সেফ স্কোরটাই পিডব্লিউদের জন্য রাখবো, ঠিক আছে? এবং এর থেকেও পিডব্লিউ কিন্তু এসসির থেকেও কিছুটা কমতে পারে, বাট সেটা নাম্বার অফ ক্যান্ডিডেট, কতজন পিডব্লিউ ক্যান্ডিডেট আছে সেই স্কোরে কিন্তু সম্ভাবনা তার উপর ডিপেন্ড করছে। তো এর আশেপাশে যাদের আছে তারা অবভিয়াসলি নিঃসংকোচে তোমরা কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করবে,
কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করবে। তোমাকে অনেক ফোন কল যেতে পারে বিভিন্ন দালাল মারফত, আবার বিভিন্ন ধরো কলেজ মারফত, যেহেতু তোমাদের কলেজের সময় তারা নাম্বারগুলো পেয়ে থাকে, বিভিন্ন মানে প্রাইভেট কলেজগুলো যেগুলো হঠাৎ হঠাৎ তৈরি হয়েছে বা নতুন এখনও তৈরি হয়েছে, নতুন কলেজে কেউ ভর্তি হয় না, তোমার কাছে কিন্তু ফোন যেতে পারে। তো কোনো প্রলোভনে পা না দিয়ে তুমি সিম্পল কাউন্সিলিং করাও বেটা, ঠিক আছে? বিএসসি তো সেম কেস হয়, কাউন্সিলিং করাও, কোনো চিন্তা নেই, লাস্ট অব দি ওয়েট করো, তুমি ইজিলি ভালো কলেজ পাবে কিন্তু, কারণ তোমাকে ইন ফিউচার এএনএম জিএনএম করার পর তুমি জব পাচ্ছ কিনা সেটা দেখতে হবে। এমন একটা কলেজে ভর্তি হলে যেখানে কোনো ক্যাম্পাসিং নেই ইন ফিউচার, কোনো ট্রেনিং প্রপারভাবে তোমার কোনো ইন্টার্নশিপ হয় না, মানে যেগুলো তোমার হাতে কলমে শিক্ষা সেগুলো হয় না, তো সেখান থেকে কিন্তু তোমার জব পাওয়ার প্রবাবিলিটি অনেক কম। তো কোন কলেজগুলোতে প্রাইভেটে যারা পড়তে চাইছো, তো কোন কলেজগুলো নিলে ভালো হবে যদি তোমাদের সেই বিষয়ে জিজ্ঞাসা থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আমরা তোমাদের জন্য বানিয়ে দেবো যে কোন কলেজগুলি ইম্পর্টেন্ট আছে, যখন সিট ম্যাট্রিক্স দেবে অবশ্যই বলবো, বা আগে চাইলে আগেও বলবো, তো কমেন্ট করতে থাকো, ঠিক আছে? তো এটা গেল তোমাদের, প্রথমে তোমাদের জানালাম যে ওভারঅল ভিউজ বা সেভ স্কোর। এবার চলে আসো যে ওই যে বললাম যাদের কম র্যাঙ্ক আছে তারা কেন কাউন্সিলিং করবে বা লাস্ট অব দি ওয়েট করো সেটা জানার কেন বললাম। দেখো তো তোমাদের কবে রেজাল্ট বেরোবে বলে মোটামুটি বলে দিলাম, তোমাদের সেভ স্কোর কত হতে পারে বলে দিলাম, এবার দেখো তোমাদের প্রথমেই একটা অ্যান্সার কী দেওয়া হবে, অ্যান্সার কী দেওয়া হবে, অর্থাৎ এই যে পরীক্ষাটা হলো তার উপর বেস করে পর্ষদ একটা অ্যান্সার কী দেবে। এই অ্যান্সার কীকে বলা হয় মডেল অ্যান্সার কী, অর্থাৎ তারা যেটা ধারণা করেছে সেখান থেকে একটা অ্যান্সার কী তোমাদের দেওয়া হবে, সেটাকে মডেল অ্যান্সার কী বলা হয়। এই মডেল অ্যান্সার কী যখনই পাবলিশ হয়ে গেল, তোমার কিছুদিনের মধ্যে তোমার কাছে সঙ্গে সঙ্গে চলে আসবে তোমার OMR রেসপন্স, অর্থাৎ তুমি পরীক্ষায় যে OMRটা বসিয়ে এসেছিলে সেটার সাথে তোমার যে যেটা বসিয়েছিলে সেটা কি আদৌ সেই রকমই আছে না কোনো পরিবর্তন হয়েছে, কোনো ভুল ত্রুটি হয়েছে, তোমরা দেখতে পাবে OMR রেসপন্স, ঠিক আছে? যদি দেখা যায় যে অ্যান্সার কীতে কোনো গণ্ডগোল হচ্ছে, তাহলে তোমাকে এর পরবর্তীতে এই এই সময়ের মধ্যে তোমাকে কী করতে দেবে, অ্যান্সার কী কিন্তু চ্যালেঞ্জ করতে দেবে, এবং সেটা পে করে তুমি চ্যালেঞ্জ করতে পারো। যেমন বিএসসিতে কী হলো না, নাম্বার কিন্তু সবাই পেয়েছে একজন চ্যালেঞ্জ করলেই, ঠিক আছে, একটা কোয়েশ্চেনের জন্য। তো সেগুলো তোমরা গ্রুপ বানিয়ে ইন ফিউচার রেজাল্ট বেরিয়ে যদি কোনো সমস্যা হয় তখন চ্যালেঞ্জ অ্যান্সার কীর কিন্তু সুযোগ পাবে, তো অবশ্যই করবে। তাহলে ফার্স্ট পয়েন্ট 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ভিউজ তোমাদের ক্লিয়ার। 4 নম্বরে চলে এসো, 4 নম্বরে কী হবে, 4 নম্বরে যেটা হবে সেটা হচ্ছে তার কিছুদিনের মাথায় তোমাদের ফাইনাল অ্যান্সার কী দেবে, সেটার পরে আর কিছু পরিবর্তন হবে না, ফাইনাল অ্যান্সার কী দেবে, ওকে বেটা? তো ফাইনাল অ্যান্সার কী দিয়ে দিল, ফাইনাল অ্যান্সার কী দিয়ে দিল মানেই তার মাত্র কয়েকদিনের মাথায় কিন্তু কী করে না, পর্ষদ কিন্তু রেজাল্ট পাবলিশ করে দেয়, অর্থাৎ ফাইনাল রেজাল্ট। যেখানে রেজাল্ট বলতে স্যার, এখানে রেজাল্ট বলতে কী, এখানে রেজাল্ট বলতে তোমার GMR অর্থাৎ জেনারেল মেরিট র্যাঙ্ক, এই র্যাঙ্ক কার্ড কিন্তু প্রকাশিত হয়ে যাবে সম্পূর্ণরূপে, ঠিক আছে? যেই র্যাঙ্ক কার্ড প্রকাশিত হয়ে যাবে তোমাকে ইন ফিউচার তোমার তার কিছু দিনের মাথায় মোটামুটি 2 সপ্তাহে, অ্যাপ্রক্স 2 উইকস ধরে চলো, টু উইকসের মাথায় তোমার কিন্তু কোন প্রসিডিওর স্টার্ট হবে, প্রসিডিওর স্টার্ট হবে তার নাম হচ্ছে কাউন্সিলিং। এই প্রসিডিওর কিন্তু স্টার্ট হয়ে যায় কাউন্সিলিং। এবার কাউন্সিলিং করতে গেলে তোমাকে কী করতে হবে সেটা জেনে রাখো। কাউন্সিলিংয়ের জন্য প্রথমেই তোমাকে কী করতে হবে, প্রথমেই তোমাকে একটা রেজিস্ট্রেশন ফি দিতে হবে, ঠিক আছে, কাউন্সিলিংয়ে অংশগ্রহণের জন্য। তারপর কী করতে হবে, যেই রেজিস্ট্রেশন ফিস দেবে তোমাকে কাছে অপশন খুলে যাবে চয়েস ফিলিং অ্যান্ড দেরপর চয়েস লকিং। চয়েস যদি ফিল করে রেখে দাও, ডেট পেরিয়ে যায়, কোনো চিন্তার কারণ নেই, অটোমেটিক্যালি লক হয়ে যাবে যদি ভুলে যাও, ঠিক আছে? দেন যেই হয়ে গেল এটা, তারপরে তোমার কাউন্সিলিং কিন্তু পর্বগুলি শুরু হবে কাউন্সিলিংয়ের, অর্থাৎ যেটাকে ফার্স্ট কাউন্সিলিং বলা হয়। ফার্স্ট কাউন্সিলিং শেষ হওয়ার সাথে সাথে হয়ে যাবে তোমার আপগ্রেডেশন রাউন্ড, দ্বিতীয় হবে সেকেন্ড কাউন্সিলিংয়ের শুরু হওয়ার সাথে হবে আপগ্রেডেশন রাউন্ড, দেন তারপরে হয়ে যাবে তোমার মপ আপ রাউন্ড, এবং এই তিনটে হওয়ার পরে যদি দেখা যায় কোনো সিট ফাঁকা থেকে যাচ্ছে, তাহলে সরাসরি কিন্তু তোমাদের করানো হয় যেটা, সেটা হচ্ছে স্পট কাউন্সিলিং। স্পট কাউন্সিলিংয়ের মজাটা এটাই যে অনেক ছেলেমেয়েরা অনেক দূরবর্তী র্যাঙ্কে থেকেও শুধু তোমাদের সেই একটা বাংলায় প্রচলিত
প্রবাদ আছে যে সবুরে মিয়া ফলে, তো দেরি করে তুমি যদি ওয়েট করতে পারো, কোনো কেউ হয়তো কলেজ ছেড়ে দিল, অ্যাডমিশন হলো না, কোনো ভালো কলেজে যদি কলেজ অর্থাৎ তোমাদের ফাঁকা থেকে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা সুযোগ পাচ্ছ। দেখা গেছে বিগত বছরে অনেক লাস্টের দিকে র্যাঙ্কের ক্যান্ডিডেটরাও কিন্তু ভালো কলেজ পেয়ে গেছে, শুধু তার অপেক্ষার ফল, ঠিক আছে? তাই কোনো রকম যারা ভর্তি হতে চাও এবছরই, কোনো রকম দুশ্চিন্তা না করে, অর্থাৎ উৎকণ্ঠায় না থেকে, যে যা স্কোর হয়েছে সেই স্কোর অনুযায়ী কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে পারো। তুমি কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করার আগেই যদি ওআরসিআর তো দিয়ে দেয়, অর্থাৎ যদি জেন পাসের যেমন দেওয়া রয়েছে তোমাদের ওআরসিআর, ওপেন র্যাঙ্ক অ্যান্ড ক্লোজিং র্যাঙ্ক, তো সেটা যদি ওপেন হয়ে যায় তাহলে তোমরা বুঝে নিতে পারবে কত র্যাঙ্কে তোমরা কোন কলেজ কে কোথায় পেতে পারো। তো সেটাও এখনও বোর্ড থেকে আপডেট গ্রেডেশন আসেনি, এলে অবশ্যই তোমাদের জানানো হবে। তার জন্য আরও একবার তোমাদের বলবো, যারা উৎকণ্ঠায় রয়েছে অবশ্যই একবার শেয়ার করে দাও, আর অনেকটা লাইক করে দাও, এবং নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকো আগামী নোটিফিকেশনের জন্য। ক্লিয়ার? এটা গেল। এর পরে চলে এসো, এর পরে যখনই তোমাদের এই বিষয় ক্লিয়ার হয়ে গেল, এর পরের বিষয় কাউন্সিলিং যাই ক্লিয়ার হয়ে গেছে, এর পরের বিষয় তোমাদের সিট ম্যাট্রিক্স ওভারঅল, ওভারঅল এখনও বেরোয়নি, ওভারঅল যদি আমরা ধারণা করি সিট ম্যাট্রিক্স কীরকম রয়েছে বিগত বছর থেকে বা কীরকম রয়েছে, ঠিক আছে? দেখো প্রথমেই আসবো জিএনএমের কথায়। জিএনএমের অনেকে মানে জিএনএমের প্রতি অনেকের বেশি আগ্রহী বা অ্যাট্রাক্টেড, তো জিএনএমের কিন্তু গভর্নমেন্ট সিট, জিএনএমের কিন্তু গভর্নমেন্ট সিট ওই 2700 মতো, 2700 প্লাস মাইনাস ধরে চলো, পজিটিভ নেগেটিভ ধরে চলো 2700 থেকে কাছাকাছি 2700, যেটা কিন্তু তোমার একদম বলতে পারো জেনুইন, ঠিক আছে? এবং ওভারঅল কত অবধি অ্যাডমিশন হয়, প্রায় 6500 অবধি অ্যাডমিশন হতে পারে। বাট এক্ষেত্রে প্রাইভেট কলেজ অনেক আছে, যে প্রাইভেট কলেজগুলি স্টিল নাও 2022 সিটি ফিল আপ হয়নি, ঠিক আছে? কেন হয়নি, তার কারণ হচ্ছে সেই কলেজের হয়তো কোনো রেজিস্ট্রেশন সমস্যা আছে, সেই কলেজে ক্যাম্পাসিং হয় না, তো প্রলোভনে পা দিয়ে কোনো যাতা কলেজে ভর্তি হয়ে গেলে তোমার ক্ষতি হতে পারে বেটা। তো খুব ভালোভাবে জেনে বুঝে এগো, যাতে আগামীতে লাইফটা ভালো হয়, অর্থাৎ তুমি একটা কোর্সটা করার পর একটা জব পাও, একটা সরকারি প্রতিষ্ঠানে জব পেলে তোমার লাইফটা ওখানেই সেটেল হয়ে যাবে, ঠিক আছে? তো সেই জায়গাটা চিন্তা করে তোমাকে এগোতে হবে। তো এটা মেন গেল যে কতগুলো কলেজ আছে, অ্যাপ্রক্স যদি কলেজ ধরে চলো 2700 জন্য, তো কলেজ কিন্তু 40টা মতো রয়েছে, বলো ডান কিনা, ঠিক আছে? আর এএনএমদের জন্য কি খবর, এএনএমদের জন্য যে খবর রয়েছে তাদের জন্য তুমি ধরে চলো কলেজ রয়েছে বিগত বছরে দেখা গেছে তাতে 13টা মতো, 13টা মতো কলেজ রয়েছে, আর তোমাদের সিট সংখ্যা ওই তুমি ধরো ওই 830 থেকে, আগের বছর আবার কমেছিলো, তো 830 থেকে 850-এর মধ্যে বা 860-এর মধ্যে, এর মধ্যে ধরে চলো 830 থেকে 860-এর মধ্যে, ঠিক আছে? তো এইরকম আপডেট 2022 সালে আমরা যতটা সমীক্ষা করেছিলাম বা বিগত স্টুডেন্টদিকে দেখেছিলাম, সেই 2022-এর আপডেট দেখে বলছি, 23-এর আপডেট এলেই, জেনুইন আপডেট এলেই তোমাদের সাথে কিন্তু ক্লিয়ার করা হবে। তো আজকের নোটিফিকেশানটি কতখানি তোমার কাছে ইম্পর্ট্যান্ট বলে মনে হলো, যদি মনে হয় ইম্পর্ট্যান্ট তো অবশ্যই শেয়ার করো, আর জানিও যার যা অবজেকশন আছে কমেন্ট বক্সে নিঃসংকোচে জানাও, আগামীতে তোমার সাথে আবার ক্লিয়ার করব, আবার আসবো তোমাদের জন্য।